আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো হানিডিউ বা মিলান বা রক মিলান যেটাই বলেন, অর্থাৎ মিলান জাতীয় গাছগুলো আমরা কীভাবে প্রুনিং করে থাকি এ সম্পর্কে। তো ফার্স্ট টাইম আমাদের প্রুনিংটা কীভাবে করি সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের পার্শ্ব শাখা, এটা আমরা ভেঙে দিচ্ছি। ঠিক এভাবে আমরা প্রথম প্রুনিং করি, তারপরে আমরা গাছগুলো জড়াই দিই। এই গাছটার বয়স আমি বলে রাখি 10 দিন। এবার আপনাদের আমি দেখাবো 15 দিনের একটা গাছ আমাদের, এই গাছটার বয়স 15 দিন। এই 15 দিনের গাছে আমরা প্রুনিং করাবো। প্রথমে গাছটা জড়াই দিলাম, তারপর পার্শ্ব শাখা যেগুলো আছে এবং ফুল ফল দুটোই ভেঙে দিলাম। গাছটার পাতা সংখ্যা আমরা গুনে দেখাই, এটা হচ্ছে আমাদের গ্রো বেডে। বেডে আমরা যে মেসি এই মিলানের এই ঘরটা, তো বলে রাখি আমাদের এই গাছটার বয়স 15 দিন, এই 25 দিন, সরি, এই গাছটার বয়স 25 দিন। তো আমি ঠিক এইখান থেকে, অর্থাৎ 9 পাতা থেকে আমি ফল রাখা শুরু করব। আমি প্রথম আমি আপনাকে ফল কীভাবে রাখতেছি এটা আপনাদের দেখাবো। তো আমি ফুল গ্রিনহাউসটা আপনাদের দেখাই। এটা হচ্ছে আমাদের গ্রো বেডে, বেডে আমরা যে মিলান করছি এই মিলানের এই ঘরটা, তো বলে রাখি আমাদের এই গাছটার বয়স হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে। অর্থাৎ আমরা 9 পাতা বা 2টা স্টেজে আমরা ফল রাখি, 2টা ফল রাখি আমরা, 9 পাতা আর হচ্ছে 11 পাতা। 9 পাতা যে ফলটা রাখি সে ফলটা মিষ্টি হয় এবং 11 পাতা যে ফলটা রাখি ওই ফলটা অনেক বড় হয়। 9 পাতা যে ফলটা রাখি সে ফলটা মিষ্টি হয় এবং 11 পাতা যে ফলটা রাখি ওই ফলটা অনেক বড় হয়। তবে জাতভেদে মিলানের মিষ্টতা নির্ভর করে। 15 দিন, এই 25 দিন, সরি, এই গাছটার বয়স 25 দিন। 25 দিনে আমাদের গাছগুলো ফুল চলে আসছে। এই যে পুরুষ ফুল দেখা যাচ্ছে, এখন স্ত্রী ফুল আসে নাই, হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে। অর্থাৎ আমরা 9 পাতা বা 2টা স্টেজে আমরা ফল রাখি, 2টা ফল রাখি আমরা, 9 পাতা আর হচ্ছে 11 পাতা। 9 পাতা যে ফলটা রাখি সে ফলটা মিষ্টি হয় এবং 11 পাতা যে ফলটা রাখি ওই ফলটা অনেক বড় হয়। তবে জাতভেদে মিলানের মিষ্টতা নির্ভর করে। অনেক সময় জাত যদি খারাপ হয় তাহলে আপনার মিলানের মিষ্টতা কম হবে, মিষ্টির ভাবটা কম হবে। এই জন্য জাত নির্বাচনটা একটু ভালো একটা দিক বা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা অংশ মনে করতে পারেন আমাদের কালটিভেশনে। এই যেন একটা দেখাই আপনাদের, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আমরা 7 পাতাই ফল চলে আসছে, কিন্তু আমরা এটা রাখতে পারবো না, এই জন্য আমরা এটা কেটে দেব। আপাতত এটাই হচ্ছে মিলানের পরিচর্যা। দেন আমি নেক্সট টাইম আপনাদের দেখাবো মিলানের পরাগায়ন সম্পর্কে। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমাদের পরাগায়নটা কীভাবে হচ্ছে